শুল্ক কমিয়ে আমদানির খবরে বগুড়ায় কিছুটা কমেছে আলু ও পেঁয়াজের দাম দুই দিনের ব্যবধানে আলু পাঁচ টাকা ও পেঁয়াজের কেজিতে দাম কমেছে দশ টাকা পর্যন্ত পর্যাপ্ত মজুদের পরও রাজনৈতিক অস্থিরতা এবং সিন্ডিকেটের কারণে দাম বেশি বলছেন ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি প্রশাসনের ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘিরে অস্থিরতা ও সিন্ডিকেটের কারণে বগুড়ায় অস্বাভাবিক ছিল আলু ও পেঁয়াজের দাম মৌসুমের শুরুতে ৩৫ টাকা কেজিতে আলু বিক্রি হলেও পরে তা বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন থেকে ষাট টাকায় একই চিত্র পেঁয়াজের বাজারেও বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে আলু আমদানির উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার এতে দুই দিনের মধ্যে কেজিতে পাঁচ টাকা কমে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় আর দশ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায় সিন্ডিকেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলছেন ব্যবসায়ীরা ছত্রিশ সাঁইত্রিশটা আঠত্রিশ থেকে যদি আলু বিক্রি করে তা স্বাভাবিক আমি মনে করি যে ব্যবসায়ীরা রেখেছে বা কিছু তা রেখেছে আমি মনে করি এটাই স্বাভাবিক ক্রান্তি টাইমে যদি আমরা যদি ব্যবসায়ী হয়ে যদি সাধারণ মানুষ বসে না দাঁড়ায় আসলে এটা আমাদের জন্য অনেক ভুল হবে মিশর বা পাকিস্তান বা বার্মা এই ধরনের কোনো পেজ আসবে আমরা শুনতেছি রাজনীতির ছত্র ছায়া যারা হচ্ছে সেট ডিগ্রীট করতো তারা এখনো প্রভাব বিস্তার করতেছে এবং তারা এখনো রয়ে গেছে বাজারে শঙ্করে সংক্রিয়ভাবে কাজ করতেছে ক্রেতারা বলছেন আমদানি বাড়লে আলু ও পেঁয়াজের দাম আরো কমবে বাজারে সুষ্ঠু তদারকির দাবি তাদের প্রকার যাতে সিন্ডিকেট বা কোন প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকার ইয়ে না হয় এই দিকে সদাগ দৃষ্টি রাখার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে হিমাগারে সরবরাহ স্বাভাবিক রাখতে দু একদিনের মধ্যে তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক যেটা স্বাভাবিক এবং পয়সীমার মধ্যে যেটা থাকে সেই জন্য আমাদের পর্যাপ্ত মনিটরিংটা সার্ব মানে সবসময় অব্যাহত থাকবে এবং আমরা এটা জোরদার করছি এটা এটা আমরা 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 জোরদার করছি করছি আশা যে খুব এটার একটা ভালো ফলাফল পাব। বগুড়ায় সাড়ে তিন লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার বিয়াল্লিশটি হিমাগারে এখন মজুদ আছে দুই লাখ বিয়াল্লিশ মেট্রিক টন আলু আলুতি হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া